গুড মর্নিং সবাইকে, ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে প্রায় 7:45, আর আমি ঘুম থেকে উঠে গেছিলাম প্রায় 5:30টার সময়, অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু অ্যালার্ম দেওয়ার পরে জানি না কেন আজকে চোখটা জানি না কেন খুলছিল না, মানে অনেক টায়ার্ড ফিল করছিলাম। তো অ্যালার্ম কিন্তু 5:30টায় দিয়ে থাকি আমি, কারণ এটা সেটা অনেক ছোট ছোট কাজ থাকে যেগুলো আর কি সবসময় ব্লগে দেখানো যায় না, তো সেই জন্য আর কি অনেক সময় লাগে। আর আজকে উঠতেই কিন্তু লেট হয়ে গেছে 5:30টার সময় অ্যালার্ম দিয়ে, তারপরে যখন অ্যালার্মটা বেজেছিল তো অ্যালার্মটা বন্ধ করে আমি আবার ঠাকুরের নামটা জপ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি, তো সেই চোখটা খুলেছে প্রায় 6:30টার দিক দিয়ে। আর তো ব্লগ স্টার্ট করতে করতে প্রায় 7টার দিকে আর কি স্টার্ট করেছি। আর এখন আমি ফ্রেশ হয়ে এসে গেছি, এসে আর কি ডালটা সিদ্ধ বসিয়েছিলাম যেহেতু সকালবেলা দিয়ে ভাতটা খেয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার ডালটা পূরণ দেওয়া হয়ে গেছে, যে কুকারে আমি ডালটা সেদ্ধ দিয়েছিলাম ওটাতেই আর কি পূরণ দিয়েছি। তারপরে একটু কুকারটাকে পরিষ্কার করতে হয়েছে, তো সেই সময় দেখছি আর কি এই যে হুইসেলটা জানি না কী করে ভেঙে গেছে। তো আবার আর কি চেষ্টা করেছি যদি ভাতটা হয়ে যায়, তো আমি একদিকে ভাতটা বসিয়ে এসে, তো এখন বর উঠে গেছে আর আজকে ও লিভে আছে। তো বন্ধুরা শুনতে পেলে এইভাবেই আর কি চিৎকার দিতে থাকে আর কি আমাদের বাটগিসগুলো। তো সত্যি বলবো মানে এতই আর কি, একটু যদি লাইট জ্বালানো থাকে তাহলে এইভাবে আর কি চিৎকার দিতে থাকে, তাহলে তো তুমি একদমই ঘুমাতে পারবে না। আর লাইট না দিলে কি হয়, ওরা উপোসই আর কি বসে থাকে, তার জন্য লাইটটা দিয়ে রাখতে হয়। ওদের কেজের সামনে সবসময় একটা লাইট জ্বালানো থাকে, পুরো রাত্রে আর কি লাইট জ্বালানো থাকে, সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। মানে সারা রাত্র আর কি, মানে দিনের বেলা যখন কারেন্ট থাকে তখন লাইটটা দিয়ে রাখি, আর যদি কারেন্ট না থাকে তাহলে যেটা আমরা চার্জিং লাইট আছে সেটা আর কি দিয়ে রাখি। তো সেই জন্যই আর কি মানে যখন একটু ডিম হয়ে যায় তখন ওরা একদম সাইলেন্টে ঘুমিয়ে পড়ে, আর যখন একটু আর কি লাইট বেশি থাকে তাহলে তো এইভাবে আর কি চিৎকার দিতে থাকে। কিন্তু ঘরের একটা আর কি অ্যাটমসফিয়ারটা ভালোই থাকে, মানে ভালোই লাগে ওরা যে এইভাবে ডাকাডাকি করে। তো যাই হোক, মোটামুটি কাজটা সেরে নিয়েছি, এখন দিয়াকে বলবো আর কি স্নান করতে। ততক্ষণে আমি দেখতে পাচ্ছ 10 মিনিটের মতো আমার হাতে আছে, এখন দিয়ার ড্রেস আয়রন করতে হবে। তো সেই একটু সময় আর কি সুযোগ পেয়েছি, আমি এখন চাটা নিয়ে বসেছি। তো সকালবেলা চাটা খাওয়া হয়নি, আমি এইভাবেই আর কি সুযোগ পেয়ে চাটা খাই। তো যাই হোক, এখন চাটা খাওয়ার পর এসে গেছি দিয়ার মানে টিফিনটা বানাবো। তো আজকে টিফিনে নিয়ে যাবে ও গোলা রুটি, মানে প্যানকেক বলতে পারো। তো এখানে আমি নিয়ে নিয়েছি সুজি, আটা, ময়দা, আর নিয়ে নিলাম অল্প একটু চিনি, আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ। তো গোলা রুটিতে একটু আর কি দুধ দিলে খুবই ভালো হয়, তো যেহেতু আমার কাছে গরুর দুধ ছিল না তো সেই জন্য আর কি পাউডার দুধ ইউজ করেছি, আর খেতে সত্যি অসাধারণ হয়, ভালোই লাগে। তো ব্যাটারটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, কারণ হচ্ছে যেহেতু আমি এটাতে সুজি অ্যাড করেছি তো একটু সময় রেস্ট দিলে আর কি হবে সুজিটা ফুলবে সুন্দর করে, তো প্যানকেকটা মানে গোলা রুটিটা দেখতেও সুন্দর হবে, খেতেও আর কি দারুণ হবে। তো আমার টিফিন করা হয়ে গেছে, আর আজকে যেহেতু ব্যাটারটা বৃষ্টি বৃষ্টি ভাব আছে তো সেই জন্য একটু গরম জল দিয়েছি ওকে। আর যদিও ও জলটা একদম মানে খায় না, জানি না কেন একদম কম জল খায়, যেগুলো মানে আমি দিয়ে দিই টিফিনও কিন্তু খায় না, টিফিনও ম্যাক্সিমাম ব্যাক করে নিয়ে এসে যায়। আর এখন দেয়া আর কি চলে গেছে স্কুলে, আর দেখতেই পাচ্ছ বিছানার কি অবস্থা, এখানে যত কিছু জিনিস আছে সব কিছু বিছানার উপরে। দেয়ার ড্রেসটা যে আয়রন করেছিলাম সেই আয়রনটাও আর কি অনেকটা গরম ছিল, তো এইভাবেই রয়েছে। সকালবেলা কি হয় সত্যি তাড়াহুড়া লাগে, যতই তাড়াতাড়ি উঠি তারপরে ছোট ছোট অনেক কাজ আছে যেগুলো আর কি ব্লগে দেখানো যায় না, ছোট ছোট অনেক কাজ আছে যেগুলো টাইম টেকিং হয় কাজগুলো। মানে যেমন ধরো এখন এক্সটেনশন এখানে এনেছিলাম, তো সেটা আর কি এখন ভালো করে ফোল্ড করে রাখবো, তারপরে আয়রনটাকে গুছিয়ে রাখবো, এরকম অনেক ছোট ছোট কাজ আছে যেগুলো আর কি মনে হয় এগুলো কাজই না, কিন্তু এইগুলোই হচ্ছে বেশি টাইম টেকিং কাজ। মানে এগুলোতেই দেখবে অনেক টাইম আর কি চলে যায় আমার সারাদিনের। তো যাই হোক, এখন ঘর দুয়ার গুছানো হয়নি, প্রথমে এসে গেছি এই যে বেডশিটগুলো আর কি এখানে সার্ফে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, গতকালকেও বেডশিটগুলো আর কি চেঞ্জ করেছিলাম ভিতরের ঘরের, তো ওইগুলো আর কি বার করবো, ধোয়াধুয়ি করবো। আর দেখতেই পাচ্ছ ওয়েদার মানে কি বলবো, মানে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর ঠিক দেয়া যাওয়ার সময় মানে খুব একটা বৃষ্টি ছিল না, কিন্তু তবু আর কি মানে একটু একটু বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এখন আমি এই ঘরটা আর কি গুছিয়ে নেব। তো এই দেখো আমি এই ব্যাট কভারটা আজকে বের করেছি, প্রথমে ভেবেছিলাম নতুন ব্যাট কভার একটা কিনা হয়েছে এইরকমই ডিজাইন, শুধু আর কি এটা হচ্ছে রেড কালার, তো নতুন ছিল যেহেতু, তো সেই জন্য আমি ভাবলাম যে থাক আর কয়েকদিন পরে পাতবো, এটা আর কি নষ্ট হয়ে যাক তারপরে ওইটা পাতবো। তো মন হচ্ছিলো আর কি নতুন কিছু পাতাবো, তোমাদের সাথে ভালো করে ব্লগটা শেয়ার করবো, মানে এই রুমের যেটা আমি মেকওভার করেছি তো সেটা আর কি ভালো করে একবার শেয়ার করবো ভাবছিলাম, কিন্তু আজকে আবার অ্যাভয়েড করে গেলাম। তো যাক, আজকে আর দিচ্ছি না, নেক্সট দেখে ট্রাই করবো।
আর আজকে মোটামুটি সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি, যে আমি মানে টুকিটাকি যা যা কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তারপরেও সত্যি বলবো বন্ধুরা, সব সময় ক্যামেরা হাতে নিয়ে যে কাজটা করছি সেইগুলোর আর কি ভিডিও করা সম্ভবই না। যে কাজটা আমাদের 10 মিনিটে হয়ে যায় সেই জায়গায় আর কি একটু টাইম টেকিং হয়ে যায়, মানে একদম সময় লেগে যায়। তো যাই হোক, আমি এদিকে কাপড়টা কাটছিলাম, আর এই দেখো নাউরিতে এত আর কি বাদা জমে গেছে, এই যে কাঁঠাল গাছের পাতা, তারপরে মানে এমনিতেও আর কি বৃষ্টি পড়েছে অনেক আর কি বাধা জমে যায়, তো সেই আর কি এইগুলো পরিষ্কার করা হচ্ছিলো। পর যেহেতু আজকে লিভে আছে তো ভাবলো এইগুলো আর কি পরিষ্কার করবে, আর একটু পরপরই বৃষ্টি আসছিলো, তো সেই জন্যই আর কি অনেকটা লেট হয়েছে এগুলো পরিষ্কার করতে। আর আজকে একটু বাথরুম ভালো করে ঘষতে হবে, তো মাথায় একটু শ্যাম্পু ট্যাম্পু করবো, তো সেই জন্য আর কি। তো প্রথমে এই আর কি বাথরুমে যেটা ফ্রন্টের মানে যেটা সামনে জায়গা আছে ওই সেটা আর কি ঘষে নিচ্ছি, তারপরে স্নানের সময় আর কি কোমর ঘষবো, মাথায় শ্যাম্পু দেবো। আর এই দেখো আমি স্নান করে এসে গেছি, ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে, আর এখন আজকে আমি আবার ঠাকুরের আসনটাকেও ডিপ ক্লিনিং করছি। তো এই দেখো আমার ডিপ ক্লিনিং করা হয়ে গেছে, যেহেতু না পাখি আর কি সাইড থেকে আছে, ওরা যখন এই পাখাটা মেলে তখন কি হয় ওইগুলো আর কি সব ধুলোগুলো ওইখানে পড়ে, তো সেই জন্যই আমি আজকে একটু ভালো করে ডিপ ক্লিনিং করে নিলাম। আর এই দেখো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি এই যে ইয়ে করছি ধুনাটা দেখাচ্ছি, আর ধুনাটা বড় একটা যেটা আমার স্ট্যান্ড আছে সেটাতে দেখাচ্ছি না, কারণ ওটা না বাইরে একটু সময় ছিল, আর এই যে বৃষ্টি পড়ে ওটাতে জল জমে গেছে, আর টিকিটা জ্বলবে না, ভিজে গেছে যেহেতু, ওইটাকে আর কি শুকাতে একটু সময় লাগবে, তো সেই জন্য এই ছোটোটাতে আমি ধুনা জ্বালিয়ে পুরো ঘরে দেখিয়েছি। আর এই দেখো এখন প্রসাদ খেতে বসে গেছি, আর আনারসটা সত্যি খুব মিষ্টি ছিল, গতকালকেরটাও মিষ্টি ছিল, আজকেরটাও আর কি খুব মিষ্টি। তো প্রসাদটা খাওয়ার পর নিয়ে নিয়েছি সকালবেলার ব্রেকফাস্ট, এখানে দেখতে পাচ্ছ গুলা রুটি নিয়ে নিয়েছি, আর অল্প একটু চা। আর আজকে হচ্ছে এই যে চন্দ্রযান 3 লঞ্চ হয়েছিল, তো সেটাই আর কি লাইভ টেলিকাস্ট দেখছিলাম, আর 40 দিন পর আর কি সেটা জানবো যে সাকসেস হয়েছে কিনা, সত্যি খুবই ভালো লাগছিলো। তো লাইভ টেলিকাস্ট আর কি দেখছিলাম, তো তখন মনে হলো যে তোমাদের সাথেও শেয়ার করি, অনেকেরা হয়তো জানবে বা অনেকেরা হয়তো জানো না, তো সেই জন্য আর কি একটু একটু শেয়ার করে নিলাম। তো বন্ধুরা অনেকেরই আর কি অভ্যাস থাকতে পারে যে নিউজ দেখো, আবার অনেকেরা হয়তো নিউজ মানে দেখো না, তো সেক্ষেত্রে আমি বলবো যে অল্প একটু আর কি হেডলাইন্সগুলো আর কি দেখবে, তাহলে সত্যি আপ টু ডেট থাকবে, মানে দেশে কী হচ্ছে বা বিদেশে কী হচ্ছে সেটা জেনে থাকবে, একটা জেনারেল নলেজ হয়ে থাকবে আর কি, তো সেই জন্য। আর এখানে দেখো আমি আজকে সব রকমের ভাজা করছি, এখানে প্রথমে বিনস আলু দিয়ে ভাজা করেছি, ভিন্ডি ভাজা করেছি, আর এখানে আলু ক্যাপসিকাম ভাজা করলাম। তো বন্ধুরা আমার লাইফস্টাইলটা খুবই সিম্পল, আর সিম্পলভাবেই আমি থাকতে ভালোবাসি, তো তোমাদের যদি একটুকু আর কি আমার লাইফস্টাইল ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে তো অবশ্যই জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।